আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান মনি। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত, বললেন প্রধানমন্ত্রী। 100 ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 11,000 দুর্যোগ সহনীয় ঘর উদ্বোধন। যৌক্তিক কারণে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে, বললেন বুয়েট ভিসি। সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও র্যাগিং বন্ধে হাইকোর্টের নির্দেশ। ছাত্র রাজনীতির নামে অপকর্ম করলে আইনি ব্যবস্থা, বললেন ওবায়দুল কাদের। সুনির্দিষ্ট অভিযোগ থেকে মেজর হাফিজুদ্দিন গ্রেফতার, জানালেন তথ্য। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ, বৌদ্ধ বিহারগুলোতে নানা আয়োজন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাই টিভি রোববারের নিয়মিত আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। আরও থাকছে রোববারের বিশেষ আয়োজন এই রাজধানী। এবারে বিস্তারিত প্রসঙ্গ। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সব সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বে শুধু উন্নয়নে নয়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রোল মডেল। আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি, এই স্লোগানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও আয়োজন করা হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের 14 জেলায় 11,604টি দুর্যোগ সহনীয় বাড়ি ও 100টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আমাকে ঘর দিয়েছে, আমার হে মা, আমার মার চাইও আমারে বেশি, সে আমারে করছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল উল্লেখ করে জনসচেতনতা তৈরির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, অগ্নি নির্বাপক, এই ধরনের ক্ষয়ক্ষতি যাতে হ্রাস পায় তার জন্য যা যা ব্যবস্থা নেয়ার ইতিহাস মধ্যে আমরা তা নিয়েছি, যা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। জাতিসংঘের যিনি সাবেক মহাসচিব বানকিমুন, তিনি দুর্যোগ প্রতিরোধে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশ্ব অভিযোজন কেন্দ্র ঢাকা অফিস, অর্থাৎ গ্লোবাল অ্যাডাপ্টেশন সেন্টার ঢাকা অফিস স্থাপনের ঘোষণা দিয়েছে। অর্থাৎ বিশ্বে এখন আমরা শুধু উন্নয়নের রোল মডেল না, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় একটা রোল মডেল হিসেবে বাংলাদেশ এখন সম্মান পেয়েছে। দেশের কোনো মানুষই গৃহহারা থাকবে না জানিয়ে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতার কথাও তুলে ধরেন সরকার প্রধান। বাংলাদেশে একটা মানুষও গৃহহারা থাকবে না। ইতিমধ্যে আমরা জেলায় নির্দেশ দিয়েছি, যারা ভূমিহীন, যারা গৃহহারা, তাদের জন্য আমরা ঘর তৈরি করে দিচ্ছি বিনা পয়সায়। যে কোনো মনুষ্য সৃষ্টি দুর্যোগ আসুক আর প্রাকৃতিক দুর্যোগ আসুক, সব ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য বাংলাদেশ সবসময় প্রস্তুত থাকবে, সেটাই আমি চাই এবং আমাদের ভলান্টিয়াররাও নিবেদিত প্রাণ হয়ে কাজ করবে, সেটাই আমি আশা পোষণ করি। এর আগে দুর্যোগ মোকাবেলায় সাহসী ভূমিকা রাখায় 82 জন সিপিপি স্বেচ্ছাসেবকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ভর্তি পরীক্ষার কারণে বুয়েটের আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ ও আগামীকালের আন্দোলন শিথিলের ঘোষণা দেওয়ায় শান্ত রয়েছে বুয়েট ক্যাম্পাস। আগামীকাল বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিকে দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বুয়েট ভিসি। এ সময় তিনি বলেন, কোনো চাপে পড়ে নয়, যৌক্তিক কারণে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করতে আন্দোলন করা শিক্ষার্থীদের সহযোগিতা চান উপাচার্য অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। বুয়েটের একাডেমিক কার্যক্রম চালাতে হবে এবং আমাদেরকে সেভাবে সাহায্য করতে হবে তারা, কারণ শুধু আমরা যদি করি তা তো হবে না, ছাত্ররা তো পার্টিসিপেট করতে হবে, ওরা তো বুঝতে হবে ওদের ভবিষ্যৎটা এবং ওদের যে অসুবিধাগুলো
সেই অসুবিধাগুলো আমাদের একে একে আমরা সলভ করব। দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও র‍্যাগিং বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এছাড়া সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ এই রিট দায়ের করেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হতে পারে। শিক্ষা সচিব সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি পুলিশ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। ছাত্র রাজনীতির নামে অপকর্ম করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে বলেই বিএনপি নেতা মেজর হাফিজউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় সম্মেলনে অংশ নিয়ে বুয়েটের শিক্ষার্থী আন্দোলন এবং চলমান অভিযান নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্র রাজনীতির কোনো দোষ নেই, যারা ছাত্র রাজনীতির নামে অপকর্ম করবে তাদের শাস্তির আওতায় পড়তে হবে, আইনের আওতায় আনা হবে। কিন্তু ছাত্র রাজনীতি ঐতিহ্যবাহী যে রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে থাকতেই হবে, কারণ ভবিষ্যতের জাতীয় নেতৃত্বের জন্য ছাত্র রাজনীতি হচ্ছে সূতিকাগার। এখান থেকে ভবিষ্যৎ রাজনীতির দীক্ষাটা গ্রহণ করে। এদিকে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। পুলিশ কোনো মামলা হওয়ার আগেই 10 জন আসামিকে গ্রেপ্তার করেছে। বিএনপি নেতা হাফিজউদ্দিনের গ্রেপ্তার বিষয়ে কথা বলেন তিনি। মেজর হাফিজ সাহেব, তারা নিশ্চয়ই এখানে আইন শৃঙ্খলা বাহিনী মামলা করেছে, এমন নয় যে কোনো ব্যক্তি মামলা করেছে সেই জন্য উনি গ্রেপ্তার হয়েছে, তা নয়। আইন শৃঙ্খলা বাহিনী মামলা করেছে তার বিরুদ্ধে, তাদের কাছে নিশ্চয়ই মারাত্মক তথ্য প্রমাণ আছে, বিদায় মামলা করা হয়েছে, সেই মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সব দাবি মেনে নেওয়ার পরও বুয়েটের শিক্ষার্থী আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দাবি দেওয়া মেনে নেওয়ার পরও কেন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা? সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। জামিন না দিয়ে বেগম খালেদা জিয়াকে জীবন নাশের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির বিষয়ে কথা না বলতে দেওয়ার জন্যই মেজর হাফিজউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের অমানবিক ও অসুস্থ আচরণ প্রমাণ করে দেশনেত্রীকে প্রাণনাশের ষড়যন্ত্র করছে তারা। সাজানো মিথ্যা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পানি চুক্তির চক্রান্তের নানা দিক তুলে ধরতে পারতেন সাবেক এ পানি মন্ত্রী, এ কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। রাজধানীতে তৈরি হচ্ছে সাইকেলের জন্য আলাদা লেন। প্রাথমিক অবস্থায় আগারগাঁয়ে 9 কিলোমিটার দীর্ঘ লেনটি তৈরি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পর্যায়ক্রমে রাজধানীর অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও সাইকেল লেন তৈরি করা হবে বলে জানালেন ডিএসসিসির প্রধান প্রকৌশলী। রফিকুল ইসলামের ক্যামেরায় রাকিব হাসানের বিশেষ রিপোর্ট। নাম আব্দুর রহমান, চাকরি করেন মতিঝিল একটি বেসরকারি ব্যাংকে, বাসা কল্যাণপুর। রাজধানীর যানজট এড়াতে 2013 সাল থেকে বাইসাইকেলে যাতায়াত করেন তিনি। আমি ঢাকা শহরে 2013 থেকে চালাচ্ছি, দুঃসহ যানজট এড়ানোর জন্যই তখন সাইকেল কেনা। আমি নিজে ব্যাংকে চাকরি করি এবং আমাদের কলিগদের আরও অনেকেও এখন সাইকেলে ধীরে ধীরে উৎসাহী হচ্ছেন। আব্দুর রহমানের মতোই এমন হাজারো মানুষ এখনও ঝুঁকছেন সাইকেলের দিকে। উন্নত দেশগুলোর মতোই বাংলাদেশেও প্রতিনিয়তই বাড়ছে এর জনপ্রিয়তা। জ্বালানিবিহীন পরিবেশ বান্ধব এই বাহনের জন্য প্রথমবারের মতো মেগা সিটি ঢাকায় তৈরি করা হচ্ছে সাইকেল লেন। রাজধানীর আগারগাঁওয়ে 9 কিলোমিটার লেন তৈরি করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মানে আমাদের দেশে এই পর্যন্ত কোনো সাইকেল লেন ছিল না, তা আমরা এই সাইকেল লেনের মাধ্যমে এই ব্যাপারটাকে প্রথমে আমরা নিয়ে আসতে যাচ্ছি আমাদের জনগণের সম্মুখে। উদ্দেশ্য হচ্ছে যে যারা
আমাদের যারা যারা সাইকেলিস্ট আছে, বিশেষ করে বাচ্চারা, যুবকরা, তারা যাতে সাইকেল চালাতে পারে এবং বিনোদনের উৎস হয়, এছাড়াও যাতে তাদের ফিজিক্যাল যে একটা অ্যাক্টিভিটিস আছে সেটা করতে পারে। এরই মধ্যে শেষ হয়েছে 285 মিটারের কাজ। 2020 সালের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই প্রধান প্রকৌশলী। আপাতত 285 মিটার করেছি, এটা আমাদের নিজস্ব অর্থায়নে। আমরা আশা করছি যে আমাদের যে এডিপির যে আছে, যে প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টের মাধ্যমে আমরা প্রায় 9 কিলোমিটার কাছাকাছি একটা সাইকেল লেন করবো আর কি। সিটি কর্পোরেশনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাইক্লিস্টরা। তবে রাজধানীর প্রতিটি সড়কেই সাইকেল লেন তৈরির দাবি তাদের। মাঝে মাঝে জ্যাম থাকলে তো আর আমরা সাইকেল নিয়ে হুন্ডারের সাথে যেতে পারি না, এই জন্য আমাদের অনেক সমস্যা হয়। আলাদা করে লেন আরও যদি করা হয় তাহলে আরও ভালো হয়। আমরা তো এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি। বিডি সাইক্লিস্টের এই নিয়ে অনেকদিন ধরেই তারা আন্দোলন করেছে। অন্যান্য সাইকেল ভিত্তিক যেই গ্রুপগুলো আছে তাদেরও দীর্ঘদিনের দাবি, আমরা যারা চালাই তাদেরও দাবি। কিন্তু আসলে ওটা তো বাস্তবতা এতদিন হয়ে ওঠে না, এখন যেটা শুরু করেছে এটা খুবই একটা মহতী উদ্যোগ। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও তৈরি করা হচ্ছে সাইকেলের জন্য আলাদা লেন। রাজধানীর আগারগাঁয়ে লেনটি তৈরি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পরিবেশ বান্ধব এই বাহনটির প্রতি আগ্রহ বাড়াতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দর্শক, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে দেশের সার্বিক ব্যবস্থাপনা। দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরতেই মাইটিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সঙ্গে থাকছি আমি রাকিব হাসান। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। এ পূর্ণিমার মধ্য দিয়ে ভিক্ষুদের 3 মাসের বর্ষাবাসের অবসান হয়। 2500 বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত 3 মাস ধ্যান শেষে প্রবারণা উৎসব পালন করেন। সেই থেকে বুদ্ধ ধর্মাবলম্বীরা দিবসটি পালন করে আসছেন। কথিত আছে, এই তিথিতে গৌতম বুদ্ধ 60 জন প্রশিক্ষিত শিশুকে ধর্ম প্রচারণার জন্য বিভিন্ন স্থানে প্রেরণ করেন। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে। এবার নিউট্রেড ইলেকট্রনিক্স এই রাজধানী। রাস্তা আছে কিন্তু আবর্জনার দুর্গন্ধ আর ছোট বড় গর্ত এলাকাবাসীকে চরম ভোগান্তিতে ফেলেছে। এই অবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 57 নম্বর ওয়ার্ডের কামরাঙ্গীরচর এলাকার। এতে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের চলাচল। এস এম খোরশেদ আলমের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন কাজী অন্তর। ছোট বড় গর্ত আর ময়লা আবর্জনার এই চিত্র রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার আশরাফাবাদ ও আদি বুড়িগঙ্গা নদীর। দীর্ঘদিন ধরে রাস্তা উন্নয়নের কাজ চলায় চরম ভোগান্তিতে আছেন এলাকাবাসী। যাইতে অসুবিধা হয়, জামে পড়ি, রাস্তা ভাঙা চুরা, মানুষের ময়লা শৈলা নিতে আসে না, চলাফেরা করতে কষ্ট হইতেছে। ব্যবসা বাণিজ্যে লোকসান সহ চলাচল করতে পারছেন না অফিস ও স্কুলগামীরা। এখানে বাচ্চা কাছে স্কুলে যেতে পারতেছে না ঠিক মতন, গাড়ি ঘোড়া ঠিক মতন চলতেছে না। আজকে যদি হয়তো দ্রুত করতো মানুষের ভোগান্তি কম হইতো। ব্যবসায়ীদের মালও আনতে পারতেছে না, এখানে মাল ডেলিভারিও দিতে পারতেছে না। আর উচ্ছিষ্ট পলিথিনের এই স্তূপ কামরাঙ্গীরচর নদী এলাকার বিভিন্ন কলকারখানার। এখানে পলিথিন গলিয়ে নানা উপায়ে তৈরি করা হয় প্লাস্টিকের নানা ধরনের পণ্য। এটাতে কারিগর দিয়ে বাছানো হয়, বাছানোর পর ওই মহিলা দিয়ে বাছানোর পর তারপরে মেশিনে দানা বানানো হয়। ওষুধগুলো আমাদের সিটি কর্পোরেশনের লোকজনেরা নিয়ে যায়, তারা ওই ময়লা ফেলাই দেয়। কাটিং কইরা তারপরে গরম কইরা তারপরে দানা বানায়, এটা দিয়ে আবার প্লাস্টিকের গোল বালতি বানায়, একদিনের মধ্যে করেন যে 500 কেজির মতো দানা বানানো যায়। কিন্তু দেশে তৈরি এসব পণ্য কাঁচামাল হিসেবে বিক্রি করা হচ্ছে বিভিন্ন দেশের নাম দিয়ে। আপনার মাল কেন থাইল্যান্ডের প্যাকেটে? যত কারখানা আছে প্লাস্টিকের সব জায়গায় জানি এই কোয়ালিটি। পলিথিন থেকে প্লাস্টিকের কাঁচামাল তৈরির সময় বের হওয়া বর্জ্য ফেলা হয় আদি বুড়িগঙ্গা নদীর পাড়ে। রিসাইকেলিং যে ফ্যাক্টরিগুলো আছে সেগুলো থেকে হোস্টগুলো হয় সেগুলো এখানে জমা করা। পুরাটাই নদী ছিল, হয় না তো ময়লা ফালাইতে ফালাইতে ভরা ফালাইছে, এটা উন্নত তো হয় না আরো অবনতি হচ্ছে। ফলে ভরাট হয়ে দুর্গন্ধ ছড়ানোর ফলে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ে। মশা জন্ম হয়, মাছি জন্ম হয়, আমরা বিশৃঙ্খলা অবস্থায় মধ্যে থাকতেছি। এখানে যেগুলো সরাই দিলে সরকারের যদি কোনো পদক্ষেপ নেয়
সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন ওয়ার্ড কাউন্সিলর। তারা যে যেখানে সুযোগ পাইতেছে মেল ফ্যাক্টরি কলকাতা, তারা সেখানে ফলাইতেছে। প্রতিটা জনগণ, প্রতিটা নাগরিকের সচেতন হতে হবে। পিটি এখানে যাচ্ছি, পিটিকে প্রেশার দিচ্ছি যে ভাই আমার কাজ ধরে না, কাজ ধরে না, আমার মেইন রোডের অবস্থাটা খুবই খারাপ, আর কোনো টেন্ডার আর কোনো ঠিকাদারি কোনো কাজের দরকার পড়বে না, দুই মাসের ভিতরে সমস্ত আমার উলিগুলি রাস্তাঘাট সব কমপ্লিট হয়ে যাবে। ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে রাজধানীর কামরাঙ্গীর চর, আদি বুড়িগঙ্গার দুই পার। আর এই ময়লা থেকে মশা মাছির উপদ্রবে বসবাস অনুপযোগী হয়ে গেছে এলাকা, আর তাই অতি দ্রুত এই ময়লা সরিয়ে ফেলার দাবি জানিয়েছে এলাকাবাসী। দর্শক, এই রাজধানীর যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি রোববারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খোরশেদ আলম। রাজধানীর কাকরাইলে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাসুদা বেগম নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তার শিশু পুত্র আহত হয়েছে। সকালে বরিশাল থেকে ঢাকা এসে রিকশায় মধুবাগের বাসায় যাওয়ার সময় দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান তাদের বহনকারী রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ও ছেলে আহত হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের উপকমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, এ ঘটনায় মামলা হয়েছে, গাড়ি উদ্ধার এবং চালককে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। মৃত্যুবরণ করেছে এবং আর একজন যে সন্তান আছে তার অবস্থা গুরুতর, তিনিও মূলত চিকিৎসাধীন রয়েছেন। আমরা প্রত্যাশা করছি যে খুব সহসাই এই ঘটনায় যে গাড়ি ছিল বা যে চালক ওই ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন তাকে আমরা শনাক্ত এবং গ্রেপ্তার করতে সক্ষম। দুই বাসের রেষারেষিতে তিতুমির কলেজের শিক্ষার্থী রাজীব হাসানের মৃত্যুর ঘটনায় স্বজন পরিবহনকে তার দুই ভাইকে এক মাসের মধ্যে 10 লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্ট রাজীবের পরিবারকে 25 লাখ টাকা করে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বিআরটিসি ও স্বজন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। এর বিরুদ্ধে স্বজন পরিবহন আপিল বিভাগে আবেদন করে। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ প্রস্তুত বললেন প্রধানমন্ত্রী। 100 ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, 11,000 দুর্যোগ সক্রিয় তদন্ত। যৌক্তিক কারণে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে বললেন বুয়েট ভিসি। সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও র্যাগিং বন্ধে হাইকোর্টের রিট। ছাত্র রাজনীতির নামে অপকর্ম করলে আইনি ব্যবস্থা বলেন ওবায়দুল কাদের। সুনির্দিষ্ট অভিযোগ থেকে মেজর হাফিজউদ্দিন গ্রেফতার জানালেন তথ্যমন্ত্রী। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা, আজ বৌদ্ধ বিহারগুলোতে নানা আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকার একটি ক্লাবে বন্দুকধারীর হামলায় অন্তত 4 জন নিহত। নিউজিল্যান্ডকে 73 রানে হারিয়ে অনূর্ধ্ব 19 ওয়ানডে সিরিজ 4-1 ব্যবধানে জিতে নিল বাংলাদেশের যুবারা। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd নিউজ, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytv বাংলা, facebook.com/mytv বাংলা। পরবর্তীতে জেলা সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইশরাত জাহানমন। আল্লাহ হাফেজ।